and my respected person. Welcome to my channel MR Islam Coaching. This is my request video. This video for the DET candidates or DET students. এটা DET candidates জন্য এটা ভিডিও হচ্ছে সমাস নিয়ে বাংলা বিভাগে। আমি আলোচনায় এম ডি রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলেন আজকে আমরা আলোচনা করব সমাস কি, সমাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনারা সবাই জানেন কি সমাস সম্পর্কে একটা প্রবাদ প্রচলিত আছে, যে সমাস সম্পর্কে একটা প্রবাদ আছে কি যদি শিখতে হয় সমাস তাহলে লাগে ছমাস। কিন্তু আমি আপনাদেরকে মাত্র তিনটা এপিসোডের মাধ্যমে অতি সংক্ষেপে শেখাবো যে সমাসটা কি আছে। তাহলে চলেন প্রথমে আমরা চলে যাব অর্থগত দিকে। যদি আমাদেরকে বলে যে সমাসের অর্থগত দিক কি আছে, তাহলে সমাস শব্দের অর্থগত দিক হচ্ছে সংক্ষেপিত। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপিত করা বা সংক্ষেপ করা, আপনি দুটোই দিতে পারেন। তাহলে সমাস শব্দের অর্থটা কি, সংক্ষেপিত করা অথবা সংক্ষেপ করা। কোনো কিছু বিস্তীর্ণ আছে, ওটাকে সংক্ষেপে করে দিলেন, দ্যাটস কল্ড সমাস, ওটাকে সমাস বলে। তাহলে সমাস শব্দের অর্থ আপনারা বুঝে গেলেন। এবার আমি এখানে ডায়াগ্রাম আকারে দেখাবো যে সমাসটা কি। তাহলে চলেন দেখি, পদ প্লাস পদ প্লাস আরও পদ হতে পারে সমান সমাস। কনফিউজ হচ্ছেন কি এটা আবার কি রকম, এইভাবে কিভাবে সমাস গঠিত হয়। কিন্তু দেখেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমি এখানে লিখেছি পদ প্লাস পদ প্লাস ডট 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 ইকুয়াল টু সমাস। কারণ সমাসের ডেফিনেশনে আমরা জানি যে পদের সঙ্গে পদের যদি মিলন হয় তাহলে তাকে সমাস বলে। আর এখানে আমি সেই রকম লিখেছি পদ প্লাস পদ প্লাস ডট ডট সমান সমাস। ভালোভাবে যদি ডেফিনেশনে আমরা যাই তাহলে আমরা বলতে পারবো যে পদের সঙ্গে পদের মিলনকে সমাস বলে। কনফিউজ হচ্ছেন এখানে কি পদের সঙ্গে পদের কোন পদের মিলন, সেই পদটা কেমন হবে। মনে রাখবেন সেই পদগুলো অর্থগত দিক দিয়ে এক হবে, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট মিনিং থাকবে, সেই পদটা মিনিংফুল হতে হবে। তাহলে অর্থগত দুটো পদ অথবা দেখেন ডট ডট দিয়েছি, এর মানে দুয়ের বেশি এটা নির্দেশ করছে। তাহলে আমরা যদি ডেফিনেশন আকারে দিই তাহলে কি বলবো, দুই বা ততোধিক, দুটো মাস্ট, দুটো হতেই হবে, দুই বা তার বেশি পদ যখন মিলিত হয়ে যায় তাকে সমাস বলে। ভালোভাবে যদি বলি আপনারা দেখে নেন, তাহলে আমরা বলবো দুই বা ততোধিক অর্থযুক্ত, অবশ্যই অর্থযুক্ত হতে হবে পদ, দুটো মাস্ট অথবা দুটোর বেশি পদ যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে তৈরি হবে সমাস। তাহলে আমরা জেনে গেলাম সমাসের ডেফিনেশন কি, কমপক্ষে দুটো পদ কিন্তু পদগুলো অর্থগত হতে হবে। চলেন আমরা দেখে নিই কি অর্থগত কেমন হয়। যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে যদি বলি বাবা ঠাকুর, এখানে আমি যে লিখলাম বাবা ঠাকুর, এখানে দেখেন একটা পদ হচ্ছে বাবা আর একটা পদ হচ্ছে ঠাকুর। বাবার একটা নির্দিষ্ট অর্থ আছে, ঠাকুরের একটা নির্দিষ্ট অর্থ আছে, দুটো মিলে হয়ে গেল বাবা ঠাকুর। সমাস করলে এটা হচ্ছে যিনি বাবা তিনি ঠাকুর। তাহলে দেখতে পেলেন এই যে পদগুলো আছে অবশ্যই তার অর্থ আছে। তাহলে আমরা অপারেশন করে এতে অবশ্যই প্রমাণ হয়ে গেল আমাদের কি যদি পদ থাকে সে একটা পদের সঙ্গে আর একটা পদের মিলন যদি হয়, একটা পদের সঙ্গে আর একটা পদ মানে কমপক্ষে দুটো পদ বা তার চাইতে যদি বেশি পদ থাকে তাহলে তাদের, এবং সেই পদগুলো যদি অর্থগত হয় তাহলে তাদের মিলনে যা গঠিত হয় তাকেই সমাস বলে। এবার আপনারা জেনে গেলেন সমাসটা কি। এবার চলে আসেন অর্গান অফ সমাস, মানে আমরা জানবো সমাসের অঙ্গগুলো কি কি। একটা মানুষের ক্ষেত্রে, একটা হিউম্যান বডির ক্ষেত্রে আমরা দেখি কি আমাদের পা থেকে যে মস্তিষ্ক পর্যন্ত আমাদের দেহ বিভিন্ন অঙ্গ, যেরকম দেখালাম একটা হিউম্যান বডি, একটা মানুষের দেহ পা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গে বিভক্ত, ঠিক সেই একদম সেই রূপ বা অনুরূপ সমাসেরও বিভিন্ন অঙ্গ আছে। সেই কিছু অঙ্গগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমরা যদি অঙ্গে যাই, এর প্রথম এবং প্রধান অঙ্গ যেটা আমাদেরকে সমস্যার সৃষ্টি করে সেটাকে আমরা বলি সমস্যমান পদ। তারপরে অঙ্গ আছে সমাসের আরও যেটা হচ্ছে সমস্ত পদ,
তারপরে আরো আছে যেটা হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য, তারপরে আরো আছে সে পদগুলো যেটা দুটো অংশে বিভক্ত, উত্তর পদ আর পূর্ব পদ, সেটাকে আমি সংক্ষেপে আলোচনা করব আপনাদের সামনে। চলেন প্রথমে আমরা চলে যাব, আমরা প্রথমে আমাদের আলোচ্য বিষয় হবে সেই সমাসের বিভিন্ন অঙ্গে। প্রথম অঙ্গকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে সমস্ত মান পদ। তাহলে আমি এমনি মজা করার জন্য সংক্ষেপে মনে রাখার জন্য বললাম যে সমস্ত মান পদ সেটাই যেটা আমাদেরকে সমস্যা তৈরি করে। তাহলে চলেন আমরা কিভাবে যাব সেই সমস্ত মান পদে। এখানে দেখেন আমি উদাহরণ দিয়েছি বাবা ঠাকুর, আপনি এখানে দিয়ে দেন মামা ঠাকুর, তাতে কোনো যায় আসে না। তাহলে দেখেন বাবা ঠাকুরের বদলে আমি এখানে দিয়ে দিলাম মামা ঠাকুর। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একজন মামা আছে আর একজন ঠাকুর আছে। মনে করবেন দুজন আলাদা নয়, কিন্তু একজনই আছে, তিনি হচ্ছেন মামা ঠাকুর। যিনি মামা তিনি ঠাকুর, কিন্তু এই যে মামা ঠাকুরকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্যার সৃষ্টি করে দিল। এই মামা ঠাকুর আমাদের সমস্যার সৃষ্টি করছে, সুতরাং এটা সমস্যমান পদ। এটা আমি বইয়ের আকারে না, একটু কৌতুক আকারে বোঝানোর চেষ্টা করছি আমার ডিএড ক্যান্ডিডেটদেরকে। তাহলে দেখেন এই যে সমস্যমান পদ, আমি দেখলাম এখানে দুটো শব্দ পেলাম, একটা পেলাম মামা আর একটা পেলাম ঠাকুর। এই যেটা পদ হলো সেই পদটা হয়ে গেল সমস্যমান পদ। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমস্ত পদ। এবার আমরা জানব সমস্ত পদ, এবার আমরা জানব যে সমস্ত পদটা কি, কোন পদটাকে আমরা সমস্ত পদ বলবো। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কি মামা আর ঠাকুর যদি একসঙ্গে মিলে যায় তাহলে তৈরি হয়ে যায় মামা ঠাকুর। এই যে মামা ঠাকুরকে যখন আমরা একসঙ্গে পাই, ঠিক অনুরূপে আরও উদাহরণ আমরা দিতে পারি, যেরকম সিংহ চিহ্নিত আসন তাহলে সিংহাসন, আরও যত অনেকগুলো উদাহরণ আছে আমরা সেইগুলো দিয়ে করতে পারি। তাহলে সেটা যেরকম নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, ঠিক সেই রকম তো নীলকণ্ঠ অথবা মামা ঠাকুর অথবা দাদা ঠাকুর বা বাবা ঠাকুর যেগুলো হলো সেইগুলো হচ্ছে সমস্ত পদ, সেইগুলো হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা অবশ্যই এখান থেকে যদি আমি এটাকে ডায়াগ্রাম আকারে দেখাই তাহলে আমরা বলতে পারবো এদিকে হচ্ছে সমস্ত মান পদ আর এদিকে হচ্ছে সমস্ত পদ, এদিকে মামা এবং ঠাকুর হয়ে গেল সমস্যমান পদ আর এদিকে একসঙ্গে যখন মিলে গেল মামা ঠাকুর তখন এটা হয়ে গেল সমস্ত পদ। তাহলে দেখতে পেলেন এদিকে সমস্যমান পদ, ওদিকে গেলেই সমস্ত পদ। আর একটা প্রধান অঙ্গ বেঁচে আছে যেটার নাম আমরা জানি, সেটা হচ্ছে বলেন বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। বিগ্রহ বাক্য আসলে এর ভালো নাম হচ্ছে ব্যাস বাক্য, কিন্তু এর ডাক নাম বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্যটা কাকে বলবো? এবার দেখেন আমরা পেয়েছি সমস্যমান পদ থেকে পেয়েছি সমস্ত পদকে, অপারেশন করি চলেন সমস্ত পদের। যদি সমস্ত পদের এবার অপারেশন যদি করে দিব তাহলে এখানে পেয়ে যাব যিনি বাবা তিনি ঠাকুর। এই যে যিনি আর তিনি এখানে আসলেন, সো এটা হয়ে গেল ব্যাস বাক্য। তাহলে আমরা দেখতে পেলাম, একটু সংক্ষেপে একটা ট্রিক্স দিচ্ছি মনে রাখেন, সমস্যমান পদ মানে যেগুলো পদ নিয়ে সমাস গঠিত হয় তারা হচ্ছে সেগুলো পদ হচ্ছে সমস্যমান পদ। তারপরে সমস্ত পদ মানে সমস্যমান পদ একসঙ্গে জুড়ে গেল তাহলে হয়ে গেল সমস্ত পদ, সমস্ত পদ যদি খুলে গেল তাহলে হয়ে গেল সমস্যমান পদ। এবার যেটা সমস্ত পদ সেই সমস্ত পদকে যদি আপনি অপারেশন করে দেন তাহলে সেটা হয়ে গেল বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এবার আর কিছু আলোচনায় যায়। এবার একটা জিনিস জানেন, এখানে আমি আপনাদেরকে দেখাবো ছোট ভাই আর বড় ভাইয়ের খেলা। দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসে অনেক সময়, যেটা হচ্ছে সন্ধি এবং সমাস। সন্ধি আর সমাসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা সবাই জানি সন্ধি মানে হচ্ছে, আবার যদি ডায়াগ্রাম আকারে দেখাই সন্ধি তাহলে এটা অবশ্যই জানেন বর্ণ প্লাস বর্ণ সমান হচ্ছে সন্ধি। সমাসে চলেন পদ প্লাস পদ প্লাস আরো হতে পারে, সমান হয়ে গেল সমাস। তাহলে জানেন বর্ণ ছোট পদ বড়, বলে এটাকে সিম্পল ট্রিক্স হিসাবে মনে রাখার জন্য আমরা এর নাম দিলাম ছোট ভাই। এটা দেখেন পদ আছে মানে বর্ণ থেকে বড়, সো এটার নাম হচ্ছে বড় ভাই মানে বড় দাদা। তাহলে এবার সন্ধি আর সমাস,
আমাদের আরেকটা আলোচনা ছুটে গেছে, কিন্তু আমি একটু সংক্ষেপে তাড়াতাড়ি আলোচনা করে নিচ্ছি। সমাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেখানে পদ ছিল সেই পদটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পূর্ব পদ আর একটা হচ্ছে উত্তর পদ। এবার আমাদেরকে জানতে হবে যে পূর্ব পদটা কি। পূর্ব পদ মানে হচ্ছে যেটা প্রথম পদটা থাকে সমাসের, সেটা হচ্ছে পূর্ব পদ। যেটা শেষের পদ থাকে সেটা হচ্ছে উত্তর পদ। মনে রাখার প্রসেসটা দেখেন, প দিয়ে পূর্ব, প দিয়ে প্রথম, বুঝতে পেরে গেলাম পূর্ব পদ। তারপরের যেটা থাকবে ওটা তো অবশ্যই উত্তর পদ হবে। তো আমরা যেরকম অপারেশন করি এবার, বাবা ঠাকুর, তাহলে বাবা তো প্রথমে থাকবে, এটা তো কমন ব্যাপার, বলে বাবা হয়ে গেল পূর্ব পদ, তারপরে চলে আসছে ঠাকুর, তাহলে অবশ্যই ঠাকুর হয়ে যাবে উত্তর পদ। তাহলে এবার আমি চলি ছোট ভাই আর বড় দাদার কাছে। তাহলে যেটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সন্ধি এবং সমাস, এর পার্থক্য। আগে আমরা এর তুলনাটা করি। মনে রাখবেন, যদি তুলনা করেন তাহলে তুলনার মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি সন্ধি এবং সমাসের মধ্যে তুলনা করো। যদি তুলনা বলল তাহলে ওখানে আপনাকে সাদৃশ্যও দিতে হবে, বৈসাদৃশ্যও দিতে হবে। এখানে বলছে তুলনা করো, এর মানে সন্ধি আর সমাসে যদি তুলনা করি তাহলে চলেন প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সাদৃশ্য। সাদৃশ্য আপনাদের চোখে আছে, দেখেন এখানে বলছি বর্ণের সঙ্গে বর্ণের মিলন, হয়ে গেল সন্ধি। এখানে দেখছেন পদের সঙ্গে পদের মিলন, হয়ে গেল সমাস। তাহলে দেখতে পেলাম কিছু বুঝি আর না বুঝি এতটুকু আমাদের ক্লিয়ার আছে কি, এখানেও মিলন ঘটছে, এখানেও মিলন ঘটছে। আর দেখতে পাচ্ছেন বর্ণ আর বর্ণ যদি মিলে যায় তাহলে সন্ধি গঠিত হয়, মানে সৌন্দর্য বেড়ে যাচ্ছে। কার সৌন্দর্য? বাক্যের সৌন্দর্য। এখানে দেখতে পাচ্ছেন পদ আর পদের মধ্যে মিলন ঘটছে, তাহলে অবশ্যই সৌন্দর্য বেড়ে যাবে। কার সৌন্দর্য? বাক্যের সৌন্দর্য। তাহলে আমরা সাদৃশ্যতে অবশ্যই লিখে দিতে পারি কি সন্ধি আর সমাসের প্রধান কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা, আমাদের না বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা। তাহলে এটার কাজ কি হবে বলেন? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা, এটাই হচ্ছে কার কাজ? সন্ধি আর সমাসের প্রধান কাজ। সো এটা হয়ে গেল তাদের সাদৃশ্য বা সিমিলারিটি। এইবার চলেন আমরা বৈসাদৃশ্যে চলে যাই। যদি আমরা বৈসাদৃশ্যে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সমাসে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সরি, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলো, সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। এটা আমরা দেখলাম একটা। নাম্বার টু, দেখেন যে এটা সন্ধি আছে, সন্ধির ক্ষেত্রে যে অর্থটা আছে, একটা কোনো শব্দের অর্থ সবসময় অক্ষুণ্ণ থাকে, যেমন আছে ঠিক তেমনই থাকবে। বর্ণের ওদের যে অর্থগত দিক একটা শব্দের অক্ষুণ্ণ থাকবে। কিন্তু সমাসের ক্ষেত্রে যদি আপনি চলে যান, ওখানে কিন্তু দুটো পদ, একটা হচ্ছে প্রথম পদ বা পূর্ব পদ, একটা হচ্ছে উত্তর পদ। কোনো সমাসের ক্ষেত্রে দুটো পদের অর্থ প্রধান, কোনো সমাসের ক্ষেত্রে প্রথম পদের অর্থ প্রধান, কোনোটার ক্ষেত্রে মানে দ্বিতীয় শেষ পদ, বা উত্তর পদের অর্থ প্রধান। এর মানে ওখানে দেখতে পাচ্ছি কি প্রধান অর্থ সময় সময়ে পরিবর্তন হতে পারে, কিন্তু সন্ধির ক্ষেত্রে অক্ষুণ্ণ থাকে। আবার আরেকটা বলছি, সন্ধি যেটা আছে এখানে কিন্তু ক্রম ক্রম বজায় থাকে, মনে রাখবেন ক্রম বজায় থাকে। উদাহরণস্বরূপ চলেন আমরা যদি পড়ি বিদ্যা যোগ আলোয় সমান পড়ে নিলাম বিদ্যালয়, এর মানে দেখেন বিদ্যার সঙ্গে আলোয় যোগ করলে বিদ্যালয় বিদ্যালয় হয়। আপনি যদি কখনো চান কি আলোয় প্লাস বিদ্যা করি, আলোয় বিদ্যা কোনোদিন সম্ভব নয়। সুতরাং এখানে আপনারা দেখতে পেলেন কি এখানে একটা ক্রম আছে, ওয়ানের সঙ্গে এটা যোগ হয়ে এটা হলো। এর মানে কি? সমাসের ক্ষেত্রে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সমাসে যদি আমরা দেখি, যেরকম যদি বলি কি রাজপথ, তাহলে এটা যদি আমরা অপারেশন করি, এর মানে এর যদি আমরা ব্যাস বাক্য বের করি তাহলে এটা হয়ে যাবে পথের রাজা। তাহলে আপনারা দেখতে পেলেন এখানে পথ প্রথমে রাজা পরে, তাই এখানে সঠিক ক্রম নাও থাকতে পারে কিন্তু সন্ধির ক্ষেত্রে অবশ্যই থাকবে। আপনাদেরকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এম আর ইসলাম কোচিং।